যারা মূলত স্ন্যাক অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে চাচ্ছেন, অফিসিয়াল করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আলামিন শেখ আর আপনারা দেখছেন এসটি টেক বঙ্গ। আশা করি সকলেই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে স্ন্যাক অ্যাকাউন্টটি খুব ইজিলিভাবে সঠিক নিয়মে আপনারা কীভাবে ভেরিফাইড করে নিতে পারবেন, এমনকি আপনার স্ন্যাক অ্যাকাউন্টটি অফিসিয়াল করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো লেটস বিগিন। সো তার জন্য আমাদেরকে একটি লিঙ্কের প্রয়োজন হবে। সো ওই লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সো আপনারা সেখানে ক্লিক করে সরাসরি আপনাদের ওই ফর্মটিতে চলে যেতে পারবেন। সো আমরা তার জন্য প্রথমেই চলে যাচ্ছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। সো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, তারপরে আমি ওই লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি। সো আপনাদেরকে এভাবে পেস্ট করতে হবে না, আপনারা সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে নিতে পারবেন। সো আমি এখানে পেস্ট করে দিয়ে আমি চলে যাব ওই লিঙ্কটিতে। সো আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে, আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে আমার এই লিঙ্কটি যদি ক্লিক করেন তাহলে আপনারা এমন একটি ইন্টারফেস পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কিছু ইংলিশে ইনফরমেশন দেওয়া আছে। সো ওই ইনফরমেশনগুলো কি তা আপনাদেরকে আমি বাংলায় বলে দিচ্ছি। সো ওই ইনফরমেশনগুলো হচ্ছে অন্যান্য সোশ্যাল সাইট, যেমন আপনার যদি কোনো একটি লাইকি অ্যাকাউন্ট থাকে অথবা টিকটক অ্যাকাউন্ট থাকে, এমনকি আপনার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার যদি 1000 ফলোয়ার্স ফ্যান থাকে, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটি অফিসিয়াল করতে পারবেন। এছাড়া আপনারা কোনোভাবেই কিন্তু অফিসিয়াল করতে পারবেন না। সো তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইউয়ার নেম, তার মানে আপনার এই স্ল্যাক অ্যাকাউন্টের যে নামটি আছে, সো ওই নেমটি এখানে আপনার লিখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউয়ার স্ল্যাক প্রোফাইল লিঙ্ক, তার মানে আপনার প্রোফাইলে ঢোকার পরে এখানে দেখতে পাবেন একটি শেয়ার অপশন আসবে। সো এই শেয়ার অপশনটি ক্লিক করলে থার্ড অপশনটি যেটি আসবে দেখতে পাবেন, এখানে নিচে দেখতে পাবেন একটি আছে কপি লিঙ্ক বলে একটি অপশন আছে। সো আপনারা এই কপি লিঙ্কে যদি ক্লিক করেন সাথে সাথেই কিন্তু আপনার এই স্ল্যাক অ্যাকাউন্টটি সরাসরি আপনার প্রোফাইলটি যেটি আছে সেটি কিন্তু এখানে কপি হয়ে যাবে। সো কপি হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউয়ার আনসার, সো এই ইউয়ার আনসারে ওটিকে আপনারা পেস্ট করে দিবেন। সো এখানে আপনার এই কাজটি কমপ্লিট হলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপটি আছে আদার্স শর্ট ভিডিও অ্যাপস প্রোফাইল লিঙ্ক অফ লাইকি টিকটক, তার মানে এই যে আপনাদেরকে যে বললাম যে আপনাদের যদি কোনো একটি লাইকি অথবা টিকটক অ্যাকাউন্ট থাকে, সো আপনার ওই লাইকি টিকটক অ্যাকাউন্টটির যে আপনার প্রোফাইল লিঙ্কটি আছে, সো ওই লিঙ্কটি এখানে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাউ মাচ ফ্রেন্ডস ইন ইউয়ার আদার্স অ্যাপস, সো তার মানে আপনার লাইকি অথবা টিকটক অ্যাকাউন্টে কতগুলো ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সটি কিন্তু এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, তার মানে আপনি কি মেল না ফিমেল, সো ওইটি আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার, সো তার মানে আপনার কোন নাম্বারটি দিয়ে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে, সো ওই নাম্বারটি এখানে আপনারা প্রোভাইড করে দেবেন। আপনাদের এই সম্পূর্ণ কাজটি কমপ্লিট হওয়ার পরে আপনারা এই নিচ দিকে যদি স্ক্রল করেন এখানে দেখতে পারবেন সাবমিট বলে একটি অপশন আছে। সো আপনারা যদি সাবমিটে ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি অফিসিয়াল হওয়ার জন্য আবেদনে চলে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকৃত হবে। সো দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে আরও অন্য কোনো নতুন টপিক্সের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।